বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি গরুর ভুঁড়ি নিয়ে আলোচনা করব। কিভাবে এই গরুর ভুঁড়ি পরিষ্কার করা যায় তার কিছু সহজ টিপস আপনাদের জানিয়ে দিব। ভিডিওটি দেখলে আপনি সহজেই জেনে যাবেন কিভাবে সহজে ভুঁড়ি পরিষ্কার করা যায়। গরুর ভুঁড়ি খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু এই ভুঁড়ি পরিষ্কার করা এতটা সহজ নয়। ভুঁড়ি পরিষ্কার করতে গেলে আমরা বেশ ধকলেই পড়ে যাই। খেতে সুস্বাদু হলেও এটা পরিষ্কার করাটা বেশ ঝামেলা ও সময়ের কাজ, তাই বলে তো আর ভুঁড়ি খাওয়া বাদ পড়ে যাবে না। ভুঁড়ির গায়ে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ থাকে, কাজেই খাওয়ার আগে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। চলুন তবে জেনে নিই সহজ উপায়ে সঠিকভাবে কিভাবে আপনি গরুর ভুঁড়ি পরিষ্কার করতে পারেন। গরুর ভুঁড়ি পরিষ্কার করতে আপনার বেশ কিছু উপকরণ প্রয়োজন পড়বে, আর সেগুলো হলো 1 নম্বর চুন, 2 নম্বর হলুদ গুঁড়া, 3 নম্বর ধারালো ছুরি, 4 নম্বর বড় বালতি বা গামলা, 5 নম্বর বড় হাঁড়ি। এবার জানিয়ে দেব পরিষ্কারের পদ্ধতি। প্রথমেই ধারালো ছুরি দিয়ে ভুঁড়িটা 2 ভাগ করে এর ভেতরের সব ময়লা বের করে নিতে হবে। এরপর গরম পানি দিয়ে ভুঁড়ির ভেতরটা ভালো করে ধুতে হবে। তারপর ভুঁড়িটাকে বড় বড় টুকরো করে কেটে নিতে হবে। এবার একটি বালতি নিব। বালতিতে শুকনো চুন পরিমাণ মতো পানি দিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে 40 থেকে 45 মিনিট ভিজিয়ে রাখতে হবে। এমন ভাবে ভেজাতে হবে যেন চুনের পানিতে ভুঁড়িগুলো ডুবে থাকে। 40-45 মিনিট পরে ভুঁড়ির টুকরোগুলোকে চুন মিশ্রিত পানি থেকে তুলে ছুরি বা চামচ দিয়ে ভালোভাবে চেষে নিতে হবে। এতে করে খুব সহজেই ভুঁড়ি থেকে কালো অংশটুকু উঠে ভুঁড়ি সাদা হয়ে যাবে। যদি দেখা যায় যে ময়লাগুলো যায়নি, তাহলে আরো 10 থেকে 15 মিনিট চুনের পানিতে ডুবিয়ে রাখলেই সহজে ময়লাগুলো তুলে ফেলা যাবে। এবার একটা বড় পাতিলে পানি ফুটিয়ে এতে 1 চা চামচ হলুদ গুঁড়া মিশিয়ে টুকরো করা ভুঁড়িগুলোকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করতে হবে। এতে করে ভুঁড়িতে থাকা দুর্গন্ধ অনেকটাই কেটে যাবে। এরপর সেদ্ধ করা ভুঁড়ির টুকরোগুলো গরম থাকতে থাকতে আবারও ছুরি বা চামচ দিয়ে ছেঁচে নিতে হবে। গরম অবস্থায় ছাঁচলে ভুঁড়ির পেছনে লেগে থাকা চর্বি আর পর্দাগুলো অনায়াসে উঠে যাবে। পরিষ্কার করা ভুঁড়িগুলোকে ঠান্ডা হওয়ার পর ছোট ছোট টুকরো করে রান্নার উপযোগী বানিয়ে প্যাকেটে ভরে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিলে 3 থেকে 4 মাস পর্যন্ত খাওয়া যাবে। এবার আমি আপনাদের জানিয়ে দেব গরুর ভুঁড়ির উপকারিতা ও সতর্কতা। ভুঁড়িতে আছে 4টি পুষ্টি উপাদান, যেমন জিঙ্ক, সেলেনিয়াম, আয়রন ও ক্যালসিয়াম। এর প্রত্যেকটি মানব শরীরের জন্য খুবই উপকারী। 10 গ্রাম ভুঁড়িতে থাকে 4 গ্রাম ফ্যাট ও 157 মিলিগ্রাম কোলেস্টেরল। একজন হার্টের রোগী দিনে 200 মিলিগ্রাম কোলেস্টেরল খেতে পারেন এবং একজন সুস্থ মানুষ দিনে 300 মিলিগ্রাম কোলেস্টেরল খেতে পারেন। 100 গ্রাম ভুঁড়ি খেলে একজন সুস্থ মানুষের দিনে কোলেস্টেরল গ্রহণের নিরাপদ মাত্রার অর্ধেক এবং একজন হার্টের রোগীর দিনে কোলেস্টেরল গ্রহণের নিরাপদ মাত্রা 79% চলে আসে। এছাড়াও ভুঁড়িতে আছে 2 ধরনের ক্ষতিকর ফ্যাট। সুতরাং মজাদার ভুঁড়ি খাওয়ার সময় অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। আর সহজে ও সঠিকভাবে কিভাবে গরুর ভুঁড়ি পরিষ্কার করবেন তা তো বলেই দিলাম। একইভাবে আপনি খাসির ভুঁড়িও পরিষ্কার করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না।